গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ছিল আস্থা ভোট। সকাল থেকে ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়। সকাল 11টার সময় আস্থা ভোট শুরু হয়। প্রথমে প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি শুরু হয়। তাতে বিজেপি সমর্থিত ইউনুস আলী 6-5 ভোটে জয়লাভ করে প্রধান হিসাবে নির্বাচিত হন। অন্যদিকে প্রধানের অন্য প্রার্থী ছিলেন বিজেপি সমর্থিত সিরাজ মিয়া, তিনি পেয়েছেন 5টি ভোট। কংগ্রেস সমর্থিত দুজন পঞ্চায়েত সদস্য প্রধানের ভোটদান থেকে বিরত থাকেন। এরপর শুরু হয় উপপ্রধান নির্বাচনের জন্য ভোটদান। তাতে সিপিএম সমর্থিত মুজিব আলী পান 5টি ভোট এবং বিজেপি সমর্থিত রীনা দেব পান 5টি ভোট এবং কংগ্রেস সমর্থিত দুজন পঞ্চায়েত সদস্য ভোটদান থেকে বিরত থাকেন। শেষ পর্যন্ত গৌরনগর আরডি ব্লকের আধিকারিকের মাধ্যমে টাই আপের মাধ্যমে উপপ্রধান নির্বাচন করার সিদ্ধান্ত নিতে গেলে কোনো পঞ্চায়েত সদস্য মানতে নারাজ। উভয় পঞ্চায়েত সদস্য বলেন পরবর্তী সময় সভা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজকে শ্রীনাথপুর পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানের নির্বাচন দিন নির্ধারণ করা হয়েছিল ফ্রম ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার উনকোটি ডিস্ট্রিক্ট। তো অ্যাকর্ডিংলি আমাকে প্রিসাইডিং অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। তো আমরা এস পার পঞ্চায়েত অ্যাক্ট আমরা যা প্রসিজার আমরা করেছি এখন অবধি উপ প্রধানের যে সিটটা ওইটা নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু উপপ্রধানের যে এখানে টাই হয়েছে এবং যে পঞ্চায়েত নিয়ম অনুযায়ী যে লট টাই ব্রেকারের যে নিয়মটা ছিল লট আমি প্রপোজ করি অ্যাজ আ প্রিসাইডিং অফিসার, বাট যারা মেম্বাররা আছেন উনি আমার যে সিস্টেমটা উনি তারা ডিসএগ্রি করেছেন, তার জন্য এটা অমীমাংসিত আছে এবং আমি আমার হায়ার অথরিটির কাছে এটা সাবমিট করবো ফার্দার ডাইরেকশন বা ডিসিশনের জন্য।